আসসালামু আলাইকুম গাইজ, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা আমাদের দেশের বাড়ি রাজশাহীতে বেড়াতে আসছি। তো রাজশাহীতে আসার পরে আমরা তো গাইজ চলুন আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাওয়া যায়, আমাদের এখানে নতুন উপজেলা করছে, তো সেখানে অনেক নতুন নতুন বিল্ডিং করছে, আমরা এর আগে যাইনি অনেকদিন ধরে, তো সেখানে ঘুরতে যাচ্ছি। অল্প সময়ের জন্য দূরে কোথাও যাইতে পারি নাই, তাই এখানে কাছে ঘুরতে যাচ্ছি। তো চলে আসলাম, আসার পরে আমরা সবাই এখানে বসছি। জায়গাটা অনেক সুন্দর, সবুজ ঘাস আছে, তারপরে ওইখান দিয়ে ফুলের গাছ আছে অনেক। তো এদেরকে নিয়ে খুব মজা করছি, খুব ভালো লাগছিল। এখানে আমরা ছবি তুলছিলাম তখন এই ভিডিওটা করা, এই জন্য এরকম সবাই একখানে বসেছিলাম। আমরা এখানে অনেক ঘুরলাম, অনেক নাচানাচি করলাম, এখানে ফুল ছিল সেগুলো ছিঁড়ছিলাম, অনেক গাঁদা ফুল ছিল। তো এখানে দুইটা ছোট পিচি দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে আমার বোনের মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে, একটা অরিন একটা রানি। আর বড় যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে জুই, এটাও আমার ভাইয়ের মেয়ে। আরেকটা আছে ওইটাও তামান্না, ওইটাও ভাইয়ের মেয়ে। তো ওদের আমি একটাই আনটি, এই জন্য আমাকে নিয়ে সবাই অনেক আনন্দ করে, আমি না আসলে ওরা অনেক কান্না করে। তো আসছি এই জন্য, এখন কোথায় যাব কোথায় যাব ঘোরার জন্য বায়না করছে, সেই জন্য বিকেলের দিকে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। তো ঘুরছি ওদের সঙ্গে, অনেক মজা করছি, অনেক ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন রাজশাহীর আম এগুলো। এটা আমাদের চারঘাট উপজেলা কমপ্লেক্স, কি সুন্দর একটা লাইটিং দেখতে পাচ্ছেন।
চোখ জ্বলছে পুরা। তো গাইজ, এখানে ওর আঙ্কেলের সঙ্গে ওরা সবাই এগুলো খেলতেছে, আমি দাঁড়িয়ে থেকে দেখছি আর হাসছি। ওরা অনেক মজা পাচ্ছে, ওর আঙ্কেলের ওয়েট বেশি কারণে ও একা তুলতে পারছিল না, এই জন্য রানীকে নিয়েছে সাথে, নিয়ে দুইজন মিলে করতেছে। তো এখানে জুই আর অরিন বসে বসে দোলনা খায়, আর আমি ভিডিও করি। আমি ভিডিও করার জন্য ওদের সঙ্গে থাকতে পারছিলাম না। ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব। তো বাসায় যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গেছিল, প্রায় 10টা বাজছিল। এবার ওরা দুজন একসাথে উঠছে, জুই তামান না উঠে হাসাহাসি করছে। পরে তো ওরা দুজন ওঠার কারণে আমি ওই দিন করতে পারি নাই। আমি তারপরের দিন গেছিলাম আবার ওইখানে ঘুরতে, সেখানে গিয়ে আমিও করছিলাম। যে ভিডিও গুলো এখানে নেই, শুধু এইগুলোই আছে। অনেক জোরে জোরে দোলনা দেয়, এটা কি করেছে দেখুন। আমাদের ভাইয়া এখানে বসে আছে আর ওকে উপরে উঠে রাখছে, আঙ্কেল ওকে উপরে উঠে রাখছে। জি, এবার আমি উঠছি, আমি উঠে এবার জুইকে উপরে রাখছি। জুই বলে আন্টি নামিয়ে দেন তাড়াতাড়ি, ভয় পাচ্ছিল। এবার আমাকে রাখছে। তো আমরা এবার রেস্টুরেন্টে চলে আসলাম, এখন কি খাবো সেটা খাবার জন্য অর্ডার করতেছি। তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে এখানে আমরা তো গ্রিল খাইতে চাইছিলাম, তো সেখানে গ্রিলটা ছিল না, অনেক রাতের কারণে সেটা শেষ হয়ে গেছে। তো আমরা সবাই ভেবে দেখলাম, বাচ্চাদের জিজ্ঞাসা করলাম, ওরা সবাই ফুচকা খাইতে চেয়েছিলো, এই জন্য ফুচকা খাওয়াইছিলাম আর কোকা কোলা। তো তারপরে আমরা বাইরে এসে আবারও কিছু নাস্তা করছি, চিপস খেয়েছি, চকলেটস নিয়েছি অনেক। তো এখানে আমরা এগুলোই খেয়েছিলাম। পাশে যেটা বসে আছে এটা জুই, ও আমার অনেক ক্লোজ, ও আমাকে অনেক ভালোবাসে, আর ওর জন্য আমিও অনেক ওকে অনেক বেশি ভালোবাসি। ছোট পিচ্ছি দুইটা অনেক মানে জ্বালাচ্ছিল, ওরা বাসায় যাবে বাসায় যাবে, এই জন্য তো আমরা অনেক তাড়াহুড়া করে যেটা অর্ডার করছি সেটাই দিয়েছিল, তো সেটা খেয়ে বাসায় চলে গেছি। তো গাইস, আজকের মতো এখানে শেষ করলাম, বাই বাই।